আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ এসএসসির পরীক্ষার রেজাল্ট দিয়েছে, অনেকেই ভালো রেজাল্ট করার সাথে এ প্লাস পেয়েছে, তাদেরকে অবশ্যই অভিনন্দন। এবং অনেকেই এ প্লাস পাওনি, অল্পের জন্য পাওনি, তাদেরকে জন্য শুভকামনা রইল। তোমরা ইন্টারে ভালো করবে, এখন থেকে ভালো করে পড়াশোনা করো। আজকে মূলত যে বিষয়টার জন্য তোমাদের জন্য কথা বলতে আসলাম, এটা হচ্ছে অনেকেই বারবার জানতে চাইছো যে অনেকে এক নম্বরের জন্য এ প্লাস পাওনি, অর্থাৎ 79 পেয়েছো, এক সাবজেক্টে 79 বা দুই সাবজেক্টে 79 পেয়েছো, এরা বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার মানে এটা চেঞ্জ হবে কিনা? আসলে বোর্ড চ্যালেঞ্জটা কি এটা নিয়ে তোমাদেরকে একটু কথা বলি। বোর্ড চ্যালেঞ্জ যদি তুমি করো, অর্থাৎ বোর্ডে যখন তুমি চ্যালেঞ্জ করো, আসলে আলটিমেটলি কি তোমার রেজাল্টটা বাড়বে না কমবে বা এরকম পরিবর্তন হবে কিনা? আচ্ছা, বোর্ড চ্যালেঞ্জে হচ্ছে তুমি যখন বোর্ডে চ্যালেঞ্জ করো বা তার মানে আলটিমেটলি তোমার খাতাটা এখন তৃতীয় আরেকজন টিচার কিন্তু দেখে, তার মানে এই নয় যে আগের টিচার যেখানে তোমাকে এক দেখো যেখানে এক দিছে ওই নতুন টিচার তোমাকে একের জায়গায় দুই দিবে। মানে এই বোর্ড চ্যালেঞ্জের মানে হচ্ছে এরকম যে তোমার ওই খাতার আরেকজন টিচার জাস্ট কাউন্টিং করে দেখবে যে যোগ বিয়োগে কোথাও ভুল আছে কিনা। অনেক সময় একটা স্টুডেন্টের যোগ বিয়োগে ভুল হয়, যারা দুই আর দুই যোগ করলে পাঁচ দিয়ে ফেলে, অথবা দুই আর দুই যোগ করে তিন দিয়ে ফেলে, অথবা চার হওয়ার কথা, এরকম কাউন্টিং গুলো ঠিকঠাক আছে কিনা এটাই কিন্তু মূলত তারা দেখবে। এরকম না যে দুই আর দুই যোগ করলো চার হলো, একের জন্য যেহেতু তুমি এ প্লাস পাবো না, আর এক নাম্বার বাড়িয়ে তোমাকে এ প্লাস দিবে, আলটিমেটলি এরকম কিন্তু কখনোই হবে না। জাস্ট কাউন্টিংটা দেখবে। অনেক সময় ধরো 80, একটা স্টুডেন্ট 80 পেয়েছে, এটা এরকম ভুলে এটাকে 80 ইনপুট দিতে গিয়ে 40 ইনপুট দিয়ে ফেলছে। মানে এরকম যদি ভুলগুলো থাকে সাধারণত এরাই কিন্তু চেঞ্জ হয়। এরকম না যে তুমি 79 পেয়েছো যোগ বিয়োগে ভুল হওয়ার কারণে তুমি 79 পেয়েছো, যদি যোগ বিয়োগ ভুলের কারণে 79 পেয়ে থাকো তাহলে কিন্তু তোমার নাম্বার বাড়বে বা কমবে। বাট এরকম না যে 79-র জন্য তুমি আর এক নাম্বার বাড়ে 80 দিবে, ঠিক আছে? বোর্ড চ্যালেঞ্জটা মানে হচ্ছে এরকম, যোগ বিয়োগটা মূলত দেখবে। আশা করি তোমরা যারা এরকম সমস্যা আছে তোমরা চ্যালেঞ্জ করতে পারো, যে তোমার যদি মনে হয় যে না কি বোর্ড চ্যালেঞ্জ করলে আমার হয়তো কোথাও কাউন্টিং এ ভুল আছে, আমার হয়তো 190 পাওয়ার কথা সেখানে একজন 179 এসেছে, এরকম কাউন্টিং করতে করতে পারো, চ্যালেঞ্জ করতে পারো। বাট এরকম আশা করো না যে তোমার এই বোর্ড চ্যালেঞ্জ করলে এই 100 এরকম যদি 79 এসেছে এটাকে 80 দিয়ে দিবে, এক নাম্বার বাড়িয়ে দিবে, এর জন্য চ্যালেঞ্জ করলে কোনো লাভ হবে না। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।